ক্যানিং পূর্বে সম্মানীয় বিধায়ক আমাদের প্রিয় নেতা একজন গ্রাম থেকে জীবনতলা ক্যানিং এর এই গ্রাম থেকে সারা রাজ্যে তিনি কাজ করছে আমাদের মেলে সাহেবের এরকম একটা সেমিনার পুরো রাজ্যে একটা মডেল হয়ে দাঁড়াবে যাতে প্রত্যেকটা সেমিনার হয় অনেক অনেক ধন্যবাদ পুরো রাজ্যকে অনুপ্রাণিত করার জন্য দেখতে যদি পাও এমএলএ সাহেব আল্লাহ বলে লেখা রয়েছে ক্যানিং পূর্বে সম্মানীয় বিধায়ক আমাদের অভিভাবক আজকে তিনি ক্যানিং থেকে ভাঙড়ের রূপকার কথা তিনি সারা ভাঙড় ক্যানিং এর রূপকার আজকে জেলা থেকে রাজ্যে সমস্ত বিধানসভায় তাদেরকে কাজে সন্তরণের দক্ষতা যোগ্যতা মানুষের পাশে থাকার খবরটা ছড়িয়ে দেওয়ার যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা পালন করে সেই বিষয়ের সেমিনার আর আমাদের শ্রেষ্ঠা মিলিটপুরি বলবে যেটা কিন্তু আপনাদের শিখতে হবে শ্রেষ্ঠাকে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় অভিভাবক মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় আলাদা করে ওকে ধন্যবাদ জানিয়েছিল কারণ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের এই সোশ্যাল মিডিয়ার কোঅর্ডিনেটটা ও করে এবং খুব ভালো করে কিভাবে তাই ওই নিজেই যখন আমাদের এমএলএ সাহেবের এরকম একটা প্রোগ্রাম হবে ওর বাড়িতে আজকে একটা মানে অনুষ্ঠান ছিল সেটা ছেড়ে এসেছে আপনাদেরকে কিছু শিক্ষণীয় বিষয় যে এতক্ষণ যেমন দীপ্তা বলছিল আপনাদের বুঝতে অসুবিধা হলে আপনারা জিজ্ঞাসা করবেন মিনিট কুড়ি একটু দায়িত্ব নিয়ে কারণ এটাকে আমাদের প্রিয় নেতাকে আজকে সারা রাজ্যে তিনি কাজ করছেন আমরা সেই অমিত শাহ নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই ভারতবর্ষে আমাদের প্রিয় নেতা একজন গ্রাম থেকে জীবনতলা ক্যানিয়ার এই গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম থেকে সারা বাংলায় মাথা উঁচু করে চলতে পারে তিনি হচ্ছেন আমাদের বিধায়ক আমাদের ফলো করে রেখেছে যদি না করে রাখো তাহলে প্লিজ
যদি না পড়ে রাখো তাহলে প্লিজ সেটা খুলে নিও, ফলো করে নিও। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এআইটিসি তোমরা পেয়ে যাবে। যদি আমাদের বিধায়কের পেজ খুঁজতে কোনো কারণ অসুবিধা হয় তাহলে এইটা হচ্ছে পেজটা, তোমরা যদি দেখে থাকো, দেখতে যদি পাও, এমএলএ সাউকাত মোল্লা বলে লেখা রয়েছে, ওইটা একটুখানি খুঁজে নাও, খুঁজে নিয়ে ফলো করে নাও। এটা পেজটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এআইটিসি আর আমাদের এমএলএ সাহেবের পেজ। আচ্ছা স্পেলিংটা আমি বলে দিচ্ছি, এমএলএ তিনটেই বড় হাতের, তারপর বড় হাতের এস এ ও কে এ টি, তারপর আবার বড় হাতের এম, ছোট হাতের ও, ডাবল এল এ। আরেকবার রিপিট করে দিচ্ছি, বড় হাতের এমএলএ স্পেস বড় হাতের এস, ছোট হাতের এ ও কে এ টি স্পেস বড় হাতের এম, ছোট হাতের ও, ডাবল এল এ। ঠিক আছে, এটা হচ্ছে সেই পেজটা। একটুখানি তোমরা যারা যারা এখনো ফলো করোনি প্লিজ ফলো করে নাও, যাদের পেজটা ওপেন আছে তারা একটুখানি একটুখানি ফোনটা একটু ঘুরে একটু দেখিয়ে দাও, তো তোমাদের কাছে সবার ওপেন আছে, সবাই একটুখানি ফোনটা ঘুরে আমার মতন করে দেখাও আমাদেরকে, সবাই একটুখানি, সবাই পেছনে আমি কারণ দেখতে পাচ্ছি না, খুঁজে পাইনি এখনো, পাশের জনকে জিজ্ঞেস করো যে খুঁজে পেয়েছে, সবাই একটু হাতটা তোলো একসাথে একটু দেখি। যারা যারা খুঁজে পাচ্ছে না তাদের পাশের লোকেরা যদি খুঁজে পেয়ে থাকে তাহলে তাদেরকে একটুখানি পাশের লোককে হেল্প করে দিও প্লিজ। তো এইটা আমরা খুলে দিয়েছি, এখন এই পেজটা, পেজে যদি আমরা দেখি যে এখনই একটা লাইভ চলছে, এই যে প্রোগ্রামটা, প্রোগ্রামটা একটা লাইভ চলছে, এই প্রোগ্রামটা লাইভে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডকে শেয়ার হয়ে গেছে। শেয়ার করাটা খুব ইজি, কারণ শেয়ারটা আমরা বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক, ফেসবুকে যে বিভিন্ন গ্রুপ রয়েছে, আমাদের যে স্টোরিজ রয়েছে, আমাদের নিজেদের প্রোফাইল রয়েছে, সেখানে শেয়ার করে দিতে পারি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার তো ওয়ার্ডকে চলে গেছে, মানে হাজারের উপরে শেয়ার হয়ে গেছে, কিন্তু লাইকটা কিন্তু এখনো 469 এ আটকে রয়েছে। মানে আমরা যেহেতু একজন 10টা পেজে বা 10টা গ্রুপে বা 100টা গ্রুপে শেয়ার করতে পারি, লাইকটা কিন্তু একটাই করতে পারি, সেই জন্য যদি আমাদের কাছে দুটো তিনটে প্রোফাইল থাকে আমাদের কিন্তু এটা সুবিধা হয়। এবার আমি যখন দুটো তিনটে প্রোফাইলের কথা বলছি, দুটো তিনটে প্রোফাইলের মধ্যে বলি, তোমার তো দুটো তিনটে প্রোফাইল তো তোমাদের অথেন্টিক হতে পারে না, যেটা আমরা পূর্ববর্তী বক্তা বলছিলেন যে অথেন্টিক প্রোফাইল কিন্তু দুটো তিনটে হতে পারে, অথেন্টিক প্রোফাইল তোমাদের একটাই থাকবে, বাকি দুটো তোমাদের সাইড প্রোফাইল থাকবে। কোনো কোনো জায়গায় আমরা দেখি সেটাকে ফেক প্রোফাইল বলা হয়, তো ফেকটা বলে আমরা সাইড প্রোফাইল বলছি, কারণ ওটাও আমাদের। তো সেখান থেকে কিন্তু এখন সার্চ ইঞ্জিন টুইটারের বা ফেসবুকের এমন এফেক্টিভ হয়ে পড়েছে, টুইটার বা ফেসবুকের সার্চ ইঞ্জিন কিন্তু বুঝে যায় যে এটা ফেক প্রোফাইল না, এটা ঠিকঠাক প্রোফাইল। তো সেই জন্য তোমরা যদি কোনো সাইড প্রোফাইলও খোলো সেখান থেকেও কিন্তু তোমাদেরকে রেগুলার পোস্ট করতে হবে, ফলে তোমরা সেই প্রোফাইলটাকে জাস্ট শেয়ারিং এর জন্য রেখেছো, কিন্তু শুধু শেয়ার করলে চলবে না, কখনো কখনো কিছু কিছু জিনিস, ছোট ছোট খবর বা ছোট ছোট কোনো মজার কিছু, কালকে যেরকম গার্বি মারছিল সেটা নিয়ে তোমরা পোস্ট করতে পারো, কিন্তু সাইড প্রোফাইলটা কিন্তু নিজেরা পোস্ট করো, যেটা আমরা আগে ভুল করতাম যে আমরা নিজেদের অথেন্টিক প্রোফাইল দিয়ে সবকিছু পোস্ট করছি, শেয়ার করছি, কিন্তু সাইড প্রোফাইল গুলো দিয়ে কিন্তু অনলি শেয়ার করছি, কিছু পোস্ট করছি নিজের থেকে। শেয়ার করা আর পোস্ট করার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, পোস্ট করা মানে আমরা যখন এখান থেকে নিজেদের প্রোফাইলে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করে পোস্ট করতে পারবো, এই হোয়াটস অন ইওর মাইন্ড এই জিনিসটাতে পোস্ট করতে পারবো, যেটা আমরা নর্মাল পোস্ট করে থাকি, এটা যদি আমরা না করি সেইটা তাহলে কিন্তু সাইড প্রোফাইলগুলোকে লক করে দিচ্ছে। তো তোমাদেরকে একটুখানি সার্চ ইঞ্জিনের মতন করে এটা ডেভেলপ হচ্ছে, আমরা জানি টেকনোলজি সবসময় ডেভেলপ হবে, তো আমাদের নিজেদেরকেও কিন্তু ডেভেলপ হতে হবে। 2018 অফিসে কিন্তু আমরা ভাবিনি যে আমরা ফেসবুকের থ্রু দিয়ে মমতা ব্যানার্জির বক্তব্য শুনবো বা অভিষেক ব্যানার্জির বক্তব্য শুনবো, কিন্তু দুটো বছরের মধ্যে সেটা করতে হয়েছে। আগামী দিনও যেভাবে যেভাবে এই ইন্টারফেস ডেভেলপ হবে সেইভাবে কিন্তু নিজেদেরকে ডেভেলপ করতে হবে। তো তোমরা যদি তোমাদের সাইট প্রোফাইলটাকে এফেক্টিভ রাখতে চাও তাহলে কিন্তু সেটা দিয়ে শুধু শেয়ার না, সেটা দিয়ে পোস্টও করতে হবে, কিছু এফেক্টিভ পোস্টও করতে হবে। এবার চলে আসি আমি কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে অনেক জায়গায় দেখবে নতুন লাইভ শুরু হলো, নতুন লাইভ শুরু হলো কি
আমার মনে হয় না যে
আমাদের বাংলাতে একটা মানুষ রয়েছে যে মানুষটি অ্যাটলিস্ট একটা প্রকল্প থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি। তো এইগুলো জানাতে হলে যাতে দেশের মানুষরা ঠিকঠাকের বেঁচে না তারাও যাতে উপকৃত হন সেটা জানানোর জন্য কিন্তু আমাদের এই ফেসবুক, আমাদের এই টুইটার, আমাদের এই সোশ্যাল মিডিয়া। তোমরা যদি জানাতে চাও যে তোমাদের এমএলএ মশাই, এমএলএ সাহেব কিভাবে উন্নয়ন করে এসছেন এই ক্যানিং পূর্ব বিধানসভার জন্য, কিভাবে এটাও একটা বিধানসভা যে বিধানসভাটা মডেল হিসাবে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু তোমাদেরকে সোশ্যাল মিডিয়া করতে হবে। তোমাদের মনে তোমাদের এমএলএর জন্য যে আবেগটা রয়েছে, যে ভালোবাসাটা রয়েছে, সেটা কিন্তু ফেসবুকের থ্রু দিয়ে, টুইটারের থ্রু দিয়ে দেখাতে হবে। নাহলে কিন্তু লোকেরা জানতে পারবে না, কেউ কিন্তু নিজের বাড়ির থেকে উঠে এখানে আসবে না দেখার জন্য যে তোমাদের এমএলএ তোমাদেরকে কিভাবে রেখেছে। তোমাদের দায়িত্ব, তোমাদের এমএলএ যেরকম দায়িত্ব তোমাদেরকে ভালো রাখা, এবং নিজেরা পুরো 100% পারফেক্টলি পালন করছে, আর তোমাদেরও কিন্তু দায়িত্ব সেটাকে লোকেদের মাধ্যমে প্রচার করে দেওয়ার যে উনি কিভাবে তোমাদেরকে ভালোভাবে সুস্থভাবে আর আনন্দে রেখেছে। তো সেই দায়িত্বটা যদি তোমাদের পালন করে তাহলে তোমাদের ফেসবুক আর টুইটারের কাজটা খুব শক্ত করে ধরতে হবে। লেটার নন যে আমাদের মমতা ব্যানার্জি থাক, অভিষেক ব্যানার্জি থাকটা ফেসবুক টুইটার দিয়ে করতে হবে, কারণ লোকসভা ভোট কিন্তু এগিয়ে আসছে। 2022 দেখতে দেখতে কেটেই গেল, 23-এর পরে 24 চলে আসছে, তো তার মধ্যে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াটা খুব স্ট্রং করে দিতে হবে। তো এই হলো গিয়ে ফেসবুক। ফেসবুক থেকে যদি কারো কিছু জানার থাকে, কারো যদি মনে কোনো সংশয় থাকে, প্লিজ এখন জিজ্ঞেস করে নাও, হাত তুলে তোমরা জিজ্ঞেস করে নাও যে কোনো প্রবলেমস আছে, তোমরা কিছু চাই, কোনো কিছু বুঝতে পারছো না বা কোনো প্রবলেম ফেস করে তাহলে জিজ্ঞেস করে নাও, আমি যথাসম্ভব চেষ্টা করব। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি রিকোয়েস্ট করবো যে সবাই একটু টুইটারটা খুলে নাও, একবার সবাই একটু টুইটারটা খুলে নাও ফোনে। টুইটার আছে সবার? যাদের যাদের নেই টুইটারটা একটুখানি হাত তোলো, তো একটু হাত তোলো যাদের টুইটার নেই, একটু ডাউনলোড করে নাও, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে টুইটারটা টাইপ করে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নাও। টুইটার ডাউনলোড করার পরে খুব ইজি, ভেরি ইজি, তুমি একটুখানি টুইটারটা তোমরা একটুখানি খুলে নাও। প্লে স্টোরে বা আইফোন থাকলে অ্যাপ স্টোরে যাও, গিয়ে টুইটার টাইপ করো, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। তারপর হয়ে গেলে আমি বলছি কিভাবে ওপেন করবে। ডাউনলোড হয়েছে সবার টুইটারটা? ঠিক আছে, একটু ওয়েট করে যাচ্ছি, করে নাও ডাউনলোড, 2 মিনিট ওয়েট করে যাচ্ছি। আচ্ছা, হোপফুলি টুইটারটা সবাই ইনস্টল করে নিয়েছো, যারা করনি প্লিজ করে নাও। টুইটারটা ইনস্টল করে দেখবে টুইটারের অ্যাকাউন্ট খোলা খুব ইজি, ইউজার নেম চাইবে তোমরা তোমাদের মতো করে ইউজার নেম দিয়ে দাও, পাসওয়ার্ড সেট করো না, ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার চাইবে, ডেট অফ বার্থ চাইতে পারে, পরেও তোমরা যে সেট করতে পারো, খুব ইজি। একবার টুইটারটা খুলতে শুরু করো, টুইটারটা একবার খুলতে শুরু করো। ফেসবুকটা যতটা লোকের অ্যাক্টিভ, টুইটারে ততটা অ্যাক্টিভ নয় আমি সেটা জানি। আমরা 2 বছর পরে যখন, 3 বছর আগে বলতে গেলে 2020 থেকে যখন আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করা শুরু করেছি, তখন থেকেই দেখেছি প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গাতে টুইটারটাতে লোকের একটু উইক। এটা কেন, কি কিসের জন্য সেটা মানে আমি জানি না কেন এটা হয়, কিন্তু তোমাদেরকে বলি যে টুইটারটা কিন্তু ফেসবুকের থেকে অনেক বেশি স্ট্রং। আজকে তোমরা তোমাদের একটা ফেভারিট কোন ক্রিকেটারকে বা ফেভারিট কোন ফুটবলারকে বা ফেভারিট হিরো হিরো তোমাদের যাদেরকে পছন্দ তাদের ফেসবুক পেজটা খুলে দেখো ও তাদের টুইটার অ্যাকাউন্টটা খুলে দেখো, তাদেরকে দেখবে যে তারা কিন্তু টুইটারে অনেক বেশি স্ট্রং।
অনেক বেশি তারা অ্যাক্টিভ। তারা গুড মর্নিং গুড নাইট না টুইটারে শেয়ার করছে, ফেসবুকে নয়। তো টুইটারটা কিন্তু নরমালি ইন জেনারেল ন্যাশনালি ইন্টারন্যাশনালি খুব স্ট্রং। তো টুইটারটা আমাদের মন দিয়ে পড়তে হবে। আর এখন ইন্ডিয়ান পলিটিক্স, শুধু বেঙ্গল পলিটিক্স বলে না, ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু টুইটারের উপরে অনেকটা নির্ভরশীল, অনেকটা ডিপেন্ড করে রেখেছে যে টুইটারে কি পোস্ট হচ্ছে। তোমাদের মনে থাকবে যে কিছুদিন আগে পর্যন্ত যখন আমাদের গভর্নর ছিলেন ডক্টর সাহেব, ওনার এক একটা টুইট দিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে যেত। আমরা কিন্তু দেখতে পেতাম যে নিউজ চ্যানেলে ওনার এক একটা টুইট দিয়ে অনেক কথাবার্তা হতো। তো বুঝতে পারছো যে টুইটারটা কত স্ট্রং। টুইটারে একটা পোস্ট করা মানে সেটা পুরো দেশে ছড়িয়ে যাওয়া। তো তোমরাও যদি চাও যে তোমাদের বক্তব্য বা তোমাদের যে এই যে তোমাদের বিধানসভার যে উন্নয়ন সেটা পুরো রাজ্যে ছড়িয়ে যাক, তাহলে কিন্তু তোমাদেরকে টুইটারটাতে স্ট্রং হতে হবে। সবাই টুইটারটা খুলে নিয়েছো? টুইটারটা খুলে দিলে আমরা বলে, আমরা যেটা নরমালি করে থাকি, আমরা মমতা বানিয়েছি, অভিষেক বানিয়েছি, এআইটিসি, এই তিনটা টুইটার হ্যান্ডেল আমরা সবসময় ফলো করে দিই। একটু প্লিজ তোমরা টুইটারটা খুলে একটু ফলো করে নাও। সবাই খুলেছে টুইটার? নেট চলছে না? একটু এরকম ভাবে না, নিচের দিকে একটু স্ক্রল করো, তাহলে একটুখানি যদি রিফ্রেশ হয়। মানে আমি যথাসম্ভব চেষ্টা করছি যাতে তারপর পড়ার ইচ্ছা হবে না, তারা করবে না আমি জানি। আমি যতটা পারছি আমি বলে দিচ্ছি। এআইটিসি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এই তিনটাকে আমরা ফলো করে দিই। আমরা যে কোনো জায়গায় থাকি, যে দল যেখানেই দল করি, যে করে দল করি, ছাত্র, যুব, মাদার, মহিলা, আইটিডিউসি, এই তিনটে আমাদের জন্য ম্যান্ডেটরি। তারপরে আমরা কাকে ফলো করবো? আমাদের এমএলএ সাহেবকে। এখানেও দেখবে তোমাদের নেমটা সেম ফেসবুকের মতন এমএলএ সাহাবাত মোল্লা বলে লেখা আছে। একবার টাইপ করে নাও, আমি আবার বলে দিচ্ছি, বড় হাতের এমএলএ স্পেস বড় হাতের এস এ ও কে এ টি স্পেস বড় হাতের এম ও ডাবল এল এ। আবার রিপিট করে দিচ্ছি, বড় হাতের এমএলএ স্পেস বড় হাতের এস ছোট হাতের এ ও কে এ টি স্পেস বড় হাতের এম ছোট হাতের ও ডাবল এল এ। একটু সার্চ করে ফলো করো। আচ্ছা, এটা আমার কাছে খোলা রয়েছে, 982 ফলোয়ার্স স্যারের, 982 ফলোয়ার্স রয়েছে। একটু দেখি তো কটা ফলোয়ার্স বাড়ে। আপাতত দুটো বেড়েছে মাত্র। আইলে তোমরা সবাই ফলো করে রেখেছো, আর নয়তো কেউ টুইটারটা খোলোনি এখনো। আমি কিন্তু দেখতে পাবো কটা ফলোয়ার পাচ্ছে। একটু সবাই খুলে ফলো করে নাও। সবাই একটুখানি টুইটারটা খোলো। খুলছে না? চারটে কমেন্ট করবো, শেয়ার করতে চলে যাবো, আবার এসে চারটে কমেন্ট করবো। প্লিজ কমেন্টটা একটু দেখে
একই কমেন্ট যদি করো তখন যদি নতুন নতুন কোনো কমেন্ট করো তাহলে তোমরা একসাথে করতে পারো। সেকেন্ড আমরা দেখি যে দুটো অ্যারো রয়েছে, সবাই একটুখানি আশেপাশের লোকেদের থেকে দেখে নাও, দুটো অ্যারো একে অপরের পেছনে এভাবে ঘোরানো রয়েছে। সেই দুটো অ্যারো আমরা ক্লিক করলে দুটো অপশন পাই, রিটুইট কোন টুইট। রিটুইট মানে হচ্ছে আমরা এই ফটোটাকে ধরে নিজের প্রোফাইলে শেয়ার করে দেবো, নিজেদের টুইটার অ্যাকাউন্ট সেখানে এটা শেয়ার হয়ে যাবে। এটা কি কোন টুইট মানে হচ্ছে প্রোফাইলে শেয়ার করার সময় আমরা কিছু একটু লিখে দিতে পারি, আমরা নিজেদের মনের মতন অনেকে অনেক কিছু লেখে, জয় বাংলা লিখতে পারে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ লিখতে পারে, এমএলএ সাহেবের নামে জিন্দাবাদ দিয়ে লিখতে পারে, তো সেটা হচ্ছে কোন টুইট। রিটুইট আর কোন টুইট দুটো কিন্তু সেম নয়, রিটুইটে কিন্তু তুমি নিজের কিছু লিখতে পারছো না, কোন টুইটে কিন্তু তুমি নিজের সাথে কিছু লিখতে পারছো। যখন টুইটার ট্রেন্ডিং চলে আমাদের, যখন টুইটার ট্রেন্ডিং চলে তখন কিন্তু আমাদেরকে দেখতে হয় যে সেখানে আমাদের হ্যাশট্যাগ দিয়ে টুইটার ট্রেন্ডিং করতে হয়, সেই হ্যাশট্যাগটা যখন আমাদেরকে ট্রেন্ডিং এ আনতে হয় তখন আমাদেরকে হ্যাশট্যাগটা অনেক বার করে ইউজ করতে হয়, সেটা আমরা কমেন্টে ইউজ করতে পারি, সেটা আমরা পোস্ট করার সময় টুইট করার সময় ইউজ করতে পারি, আর সেটা কিন্তু আমরা কোন টুইট করার সময় ইউজ করতে পারি। রিটুইট আমরা একবারই করতে পারি, কোন টুইট আমরা যতবার ইচ্ছা করতে পারি, নতুন নতুন কিছু লিখে হয়তো কোন টুইটের সময় এই স্যারের এই প্রোফাইল পিকচারটাই বারবার করে শেয়ার হবে, কিন্তু তোমরা নতুন নতুন করে কিছু লিখে দিতে পারো। তো টুইটার ট্রেন্ডিং যখন হয় আমাদের রাজ্যে, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো একটা টুইটার ট্রেন্ডিং শুরু হয় তখন কিন্তু আমাদেরকে এইভাবে টুইট করতে হয়, হ্যাশট্যাগগুলো ইউজ করতে হয়। যেহেতু হ্যাশট্যাগের কথা হচ্ছে আমি একটু সংক্ষেপে বলে দিই, হ্যাশট্যাগ মানে হচ্ছে ওই হ্যাশট্যাগটা দিলে যে কথাটা আমরা হ্যাশট্যাগের পরে লিখছি সেই কথাটাকে ট্রেন্ডিং এ তুলে দেওয়া, মানে ট্রেন্ডিং এ তুলে দিলে কি হয় সেই জিনিসটা পুরো নেশনে বা পুরো টুইটারে ওটা ছড়িয়ে পড়ে। আমরা যদি টুইটারটা খুলে একটা জায়গা আছে ট্রেন্ডিং অপশন বলে, সার্চ অপশনে গিয়ে এই ট্রেন্ডিং অপশন রয়েছে, এই ট্রেন্ডিং অপশনে গিয়ে যদি ক্লিক করি তাহলে আজকে ট্রেন্ড করছে হচ্ছে বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ের খেলা ক্রিকেট ম্যাচ, সেই হ্যাশট্যাগটা ট্রেন্ড করছে। সেকেন্ডে 12.9 হাজার টুইট হয়েছে। সেকেন্ডে ট্রেন্ড করছে ফেয়ার রিক্রুটমেন্ট ইউপিজি, এইটা ট্রেন্ড করছে, 7 হাজার টুইট হয়েছে। তো এই ট্রেন্ডিং এ কিন্তু আমরা এক এক সময় আমাদের দলের তরফ থেকে কিছু কিছু হ্যাশট্যাগ আনি, যেটা দিয়ে যেটা থ্রু দিয়ে আমরা মমতা ব্যানার্জির উন্নয়নগুলোকে জানাতে পারি লোকেদের কাছে। যেরকম বললাম টুইটারটা ন্যাশনালি খুব ওয়াইড, পুরো দেশে কিন্তু টুইটারটা খুব স্ট্রং, তো দেশের কাছে পৌঁছানো হলে টুইটারটা কিন্তু অনেক ভালো করে করতে হবে, তো ট্রেন্ডিং করলে কিন্তু দেশের কাছে আরো ভালো করে পৌঁছাবে। তো ট্রেন্ডিং এর সময় কিন্তু হ্যাশট্যাগটা আমাদেরকে ঠিকঠাক ইউজ করতে হবে, যেটা আমাদের তরফ তরফ থেকে দিয়ে দেয় সেই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে, সেই হ্যাশট্যাগটাতে আমরা কোনো শেরখানি করব না, কোনো স্পেলিং এর কোনো ভুল করব না, কোনো স্পেলিং এর কোনো বড় হাতটাকে ছোট হাত, ছোট হাতটাকে বড় হাত, স্পেস দিয়ে দেওয়া, ডট দিয়ে দেওয়া কিছু করব না। এইটুকুনি মাথায় রাখতে হবে হ্যাশট্যাগে তোমরা যখন একটা কিছু লিখছো তার মধ্যে যেন কোনো স্পেস না থাকে বা কোনো পাংচুয়েশন মানে ফুলস্টপ কমা তারই কিছু না থাকে, তাহলে কিন্তু হ্যাশট্যাগ একসাথে আসবে না, হ্যাশট্যাগ কিন্তু সবসময় একসাথে আসে। তোমাদেরকে যদি বোঝাতে হয় যে এই ওয়ার্ডটা আলাদা এই ওয়ার্ডটা আলাদা, মানে ধরো এখানে ফর এক্সাম্পল যদি আমরা এমএলএ নামে হ্যাশট্যাগটা দিই, হ্যাশট্যাগ এমএলএ সরকার বললাম, তা তোমাদেরকে যদি বোঝাতে হয় যে এমএলএ টা আলাদা সরকারটা আলাদা ভোল্লাটা আলাদা, তাহলে তোমরা কি করতে পারো হ্যাশট্যাগ এম টা বড় হাতে দিলে তারপর এল এটা ছোট হাতে, এস টা বড় হাতে দিলে তারপর বাকি স্পেলিংটা ছোট হাতে, আবার ভোল্লার এম টা বড় হাতে দিলে, তাহলে কি হলো তাহলে লোকেরা দেখে বুঝতে পারলো যে আচ্ছা এমএলএ সরকার ভোল্লা হয়েছে, তাহলে একসাথে লেখা হয়েছে। কিন্তু তোমাদেরকে কিন্তু হ্যাশট্যাগের পরে একসাথেই লিখতে হবে, একসাথে ছাড়া কিন্তু তুমি লিখতে পারবে না, যদি তোমরা স্পেস দিতে চাও তাহলে কিন্তু সেটা হ্যাশট্যাগ হিসেবে ইউজ হবে না, তো সেই জন্যই বলছি এইভাবে করতে হবে। এবার আমরা পাশের একটা এবার যে ফটোটা রয়েছে সেই ফটোর পাশে একটা দিলে রিটুইট কোন টুইট বলে দিলাম। এবার আমরা দেখছি একটা হার্ট সাইন রয়েছে, এই হার্ট সাইন মানে হচ্ছে কিন্তু লাইক করে দেওয়া, লাইকটাও তোমরা একবারই করতে পারবে, ফেসবুকে যখন লাইকটা একবারই হয় সেখানেও কিন্তু তোমরা লাইকটা একবারই করতে পারবে। ফেসবুকে কিন্তু আমরা লাইক লাভ কেয়ার অনেক রকমের ইমোজি পাই দেওয়ার জন্য, এখানে কিন্তু অনলি লাইক,
দেখো হার্টটা রেড হয়ে যাবে কেউ তোমরা যদি কেউ দেখতে পাও আই এম নট শিওর তোমরা লোকেরা দেখতে পাবে কিনা যাদের যাদের ফোন আছে প্লিজ একটু দেখে নাও হার্টটা কিন্তু রেড হয়ে যাবে এর পাশে আছে শেয়ার অপশন শেয়ার অপশন ক্লিক করো মানে তুমি সেটা WhatsApp এ শেয়ার করতে পারো Facebook এ শেয়ার করতে পারো Telegram Messenger যেখানে যেখানে লিংক কপি করে তোমরা WhatsApp এ স্ট্যাটাসে দাও Facebook এ স্ট্যাটাসে দাও সেভাবে কিন্তু তোমরা শেয়ারিং গুলো করে দিতে পারবে তার আগে কিন্তু সবথেকে জরুরি যেটা টুইটারের জন্য হচ্ছে রিটুইট আর কোটুইট রিটুইট একবার কোটুইট বারবার এটা তোমরা করতে পারবে কিছু কিছু লিখে কিছু নাও যদি কিছু মাথায় আসে আমাদের দলে কিছু একটা স্লোগান লিখে দাও বা একটা গ্রিন হার্ট দিয়ে দাও বা দলে পতাকা দিয়ে তোমাদের কাছে জিফ হিসাবে থাকে সেটা দিয়ে দাও কিন্তু কোটুইট গুলো বারবার করে করো আমি তোমাদেরকে এটাই বলবো যে টুইটারটা আবারো বলছি খুব স্ট্রং আর 2024 এ কিন্তু টুইটারটা